আপনাকে যদি অদৃশ্য হয়ে কোথাও যেতে বলা হয় তাহলে আপনি কোথায় যাবেন? আমার এক্সের ভাই দাও, এক্স খুব ভয় দেখাইছে জীবনে, এখন আমি দেখাবো তার। মানে বেশিরভাগ বন্ধুই বলে আমি সিঙ্গেল, কিন্তু এরা তলে তলে মেসেঞ্জারে যে কত প্রেম করে এই বিষয়টা আমি জানতে চাই। সবাইকে ওয়েলকাম করছি জিনাদা টিভির পক্ষ থেকে, এবং আপনাদের সাথে আছে আমি মিতু ইসলাম। আজ আমরা দেখব অদৃশ্য হয়ে কে কোথায় যেতে চাই, চলুন তাহলে এবার দেখে আসি। পেয়ে গেছি আমরা একজন ভাইয়াকে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন আপনি? পড়াশোনা করি। নাম কি? সাগর। আচ্ছা আমাকে বলেন তো, আপনাকে যদি অদৃশ্য হয়ে কোথাও যেতে বলা হয় তাহলে আপনি কোথায় যাবেন? আমাকে যদি অদৃশ্য হয়ে কোথাও যেতে বলা হয়, আমি পরীর দেশে যাবো, যে সুন্দর সুন্দর মেয়ে থাকবে সেই সব দেশে একটু যাওয়ার একটু ফিলিংস বেশি, বাংলাদেশে তো অনেক দেখা শেষ। এত কিছু রেখে পরীর দেশে কেন? পরী দেখা হয়নি কখন, ওই জন্যই পরী দেখবো বলে। ঘুরতে ঘুরতে আমরা এখন আরেকজন ভাইয়াকে পেয়ে গেছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি করেন আপনি? আমি পড়াশোনা করি। নাম কি? ফাহাদ আল তাসিফ। আচ্ছা বলেন তো, আপনি যে শহীদ মিনারে ঘুরতে এসেছেন, আপনি কি জানেন এই শহীদ মিনারটা কততম? কততম মানে বাংলাদেশের কততম শহীদ মিনার এটা? এবার আমাকে বলেন, আপনাকে যদি অদৃশ্য হয়ে কোথাও যেতে বলা হয় তাহলে আপনি কোথায় যাবেন? আমি জীবনে মানব জীবনে অনেক কিছু করতে চাই, তোমার আমার বন্ধু বান্ধব অনেক কিছুই আছে, তাদের গোপন কথা জানা আমার খুব মনে শখ। আর আমার বিশেষ মানে বেশিরভাগ বন্ধুই বলে আমি সিঙ্গেল, কিন্তু এরা তলে তলে মেসেঞ্জারে যে কত প্রেম করে এই বিষয়টা আমি জানতে চাই। অদৃশ্য হয়ে এটা আপনি কীভাবে জানবেন? এটা হচ্ছে তার ফোন নিয়ে নেব, ফোন নিয়ে দেখবো কিংবা পাশে থাকবো, যাই হোক যেভাবেই হোক দেখবো। এই যে আপনি শহীদ মিনার এসেছেন, বলেন তো এই শহীদ মিনারটা আমাদের বাংলাদেশের কততম শহীদ মিনার? দুই নাম্বার। এবার আমাকে বলেন, আপনাকে যদি অদৃশ্য হয়ে কোথাও যেতে বলা হয় তাহলে আপনি কোথায় যাবেন? এই প্রশ্ন এর আগে আপনি করেছেন অনেক জায়গায়, আমি মনে হয় দেখেছি। যাই হোক, অদৃশ্য হলে আমি ইউরোপ কান্ট্রিতে চলে যাব। ইউরোপ কান্ট্রিতে কেন? দেশগুলো না, ওই দেশগুলো অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষগুলো অনেক ভালো, বাংলাদেশের মতো, বাংলাদেশের থেকে অনেক সুন্দর, মানে ভালো মানুষ, ভদ্র। আচ্ছা আপনাকে যদি কখনো শিক্ষামন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করবেন? না ক্লাস দেবো না, পড়ালেখার মান একটু আরো ভালো করে দেব, মানে এখন যে মান পছন্দ হয় না মানুষের, উচিত সবার যার যেই চিন্তা মানে বড় হয়ে কি হবে সেটা অনুযায়ী পড়া উচিত, এত কিছু পড়ে লাভ নেই তো। আচ্ছা আমাকে বলেন তো, আপনাকে যদি অদৃশ্য হয়ে কোথাও যেতে বলে তাহলে আপনি কোথায় যাবেন? সৌদি আরব। সৌদি আরব কেন? সৌদি আরব পবিত্র নগরী তাই। আপনাকে যদি কখনো শিক্ষামন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করবেন? আমি কি করবো হয়তো ভেবে দেখি নাই কখনো, না হলে শিক্ষামন্ত্রী হবো, কি জন্য প্রাইম মিনিস্টার হবো? প্রাইম মিনিস্টার কেন, শিক্ষামন্ত্রী হতে কি সমস্যা? না শিক্ষামন্ত্রী হয়ে ছেলেবেলার গালি খাওয়ার মতো নাই, কারণ আমি হয়তো নিজে কত গালি দিছি ওনারে, কি বলবো লাইফটা হেল করে দিছি। আপনাকে যদি অদৃশ্য হয়ে কোথাও যেতে বলা হয় তাহলে আপনি কোথায় যাবেন? অদৃশ্য হয়ে তো কোথাও যাওয়া সম্ভব না আপু, কারণ চোখের ভিতরে যদি আলো প্রবেশ না করো, এটা যদি রিফ্লেক্ট না হয় তাহলে তুমি কিছু দেখতেই পারবো না, তুমি যাবো কী করে কোথাও? আচ্ছা আপনাকে যদি শিক্ষামন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করবেন? শিক্ষামন্ত্রী বানালে পরীক্ষা সব বন্ধ করে দেবো, ছেলেপেলে স্কুলে যা সব ঘুরে বেড়াবে, তাহলে তো আপনার পড়াশোনাটাও বন্ধ হয়ে যেত। আমার পড়াশোনা বন্ধ হয়ে থাক, ছেলেপেলে এনজয় করুক, এই পড়ালেখাটা চাপ প্রেশার, সে পড়াশোনার বিরুদ্ধে চাই না সে করতে। কিছুদিন আগে পরীক্ষা দিছি তো, বুঝতেই তো পারতেছেন কি অবস্থায় আছি। আপনাকে যদি অদৃশ্য হয়ে কোথাও যেতে বলা হয় তাহলে আপনি কোথায় যাবেন? আমার এক্সের বাড়ি যাবো। এক্সের বাসায় কেন? ভয় দেখাবো। কিভাবে? ভূত হয়ে ভয় দেখাবো, অদৃশ্য হয়ে কিছু ফেলে দেবো, ভয় তো এমনিতেই পাবে। এত জায়গা রেখে এক্সের বাসায় তাও ভূত হয়ে তাকে ভয় দেখাবে, অন্য কোনো কিছু মাথায় নাই? না তেমন কিছু নাই, এক্স খুব ভয় দেখাইছে জীবনে, এখন আমি দেখাবো তার। এতক্ষণ দেখছিলাম আমরা অদৃশ্য হয়ে কে কোথায় যেতে চাই, আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো দিন, ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন, জিনাদা টিভির সাথে থাকবেন।